এপিজি আব্দুল কালাম বলছেন, সফলতার গল্প বড় নয়, কারণ তা থেকে তুমি শুধুই গল্পটাই ব্যর্থতার গল্প করো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু সংকীর্ণ মনস্কারা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি আরো বলেন, নেতা সমস্যায় ভয় পায় না। যে প্রকৃত নেতা হবে সে সমস্যায় কখনো ভয় পাবে না, বরং সমস্যার মোকাবিলা করতে জানবে। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চে থেকে পাওয়া যেতে পারে। ছাত্র জীবনের আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। এপিজে কালাম বলেছিলেন যে ছাত্র জীবনে আমি হতে চেয়েছিলাম বিমানের পাইলট, কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। কঠিন কাজ আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটা শুধু ভাগ্যের জন্য সফল।